ইনক্লুড মানে অন্তর্ভুক্ত করা, তাই তো? এই বিষয়গুলো অন্তর্ভুক্ত করে তার সামাজিক বা অর্থনৈতিক স্বাধীনতার দিকে যাওয়াটা, তারপরে তার নিজস্ব যে পরিচয় সাধন হয় সেটার দিকে যাওয়াটা, এবং তার যে বিভিন্ন দক্ষতা গড়ে ওঠে সেটার দিকে যাওয়াটা, তাই না? যে দক্ষতাগুলো তার হচ্ছে অ্যাডাল্ট রিলেশনশিপের পরিচালনার ক্ষেত্রে বা ওই জায়গায় মেনটেন করতে গেলে লাগবে, তাই না? এবং আরও সে ঝুঁকে পড়ে মূলত বিভিন্ন ধরনের তার যে ভূমিকা বা সক্ষমতা, হ্যাঁ, বিমূর্ত রিজনিংয়ের জন্য, অর্থাৎ বিমূর্ত যে হচ্ছে তোমার যুক্তি প্রদর্শন, তাই না? এগুলোর জন্য মূলত এগুলো সবই আসলে এক্সপিরিয়েন্সের ভিতরে। অয়েল অ্যাডোলেসেন্স ইজ এ টাইম অফ ট্রেমেন্ডাস গ্রোথ অ্যান্ড পটেনশিয়াল, বলছে যখন অ্যাডোলেসেন্স অর্থাৎ এই কিশোর সময়টা খুব বেশি হচ্ছে তোমার যে মারাত্মক ধরনের বা বেশি মাত্রায় যখন গ্রোথ বৃদ্ধির বা পটেনশিয়াল বা কার্যকারিতার সময়, হ্যাঁ, ইট ইজ অলসো আ টাইম অফ কনসিডারেবল রিস্ক, এখানে কিন্তু আবার ব্যাপক মাত্রায় ঝুঁকিও থেকে যায়, তাই না? ডিউরিং হুইচ, যেখানে হচ্ছে বলা হচ্ছে যে সোশ্যাল কন্টেক্সট সামাজিক বিভিন্ন বিষয়াদি এক্সার্ট মানে প্রয়োগ করে, হ্যাঁ, পাওয়ারফুল ইনফ্লুয়েন্সেস, অর্থাৎ সামাজিক বিভিন্ন বিষয়াদি এখানে বেশ প্রভাব ফেলে একজন মানুষের ভিতরে, তাই না? একজন মানুষের উপর যে সামাজিক বিভিন্ন ধরনের বিষয়াদি প্রভাব রাখে এই সময়ে। তো তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা হচ্ছে যে সিনোনিম এখন দেখব সেটা হচ্ছে প্রিপারেশন, তাই না? অর্থাৎ প্রস্তুতি। এখানে আমরা সিনোনিম এখন বলবো যে হচ্ছে রিহার্সাল বা ইস্টাবলিশমেন্ট বা ট্রেনিং, তাই তো? আর এক্সপিরিয়েন্সেস, এটা হচ্ছে আমরা সিনোনিমে নিয়ে আসবো হচ্ছে আন্ডারগো বা ইনকাউন্টার বা মিট, অর্থাৎ অভিজ্ঞতা লাভ করা, তাই না? তো এরপর আমরা দেখছি হচ্ছে আইডেন্টিটি অর্থাৎ পরিচয়, তাই না? এখানে আমরা হচ্ছে সিনোনিম বলবো যে আইডেন্টিফিকেশন বা স্পেসিফিকেশন অথবা রিকগনিশন। তারপর হচ্ছে যে অ্যাকুইজিশন, অ্যাকুইজিশন মানে হচ্ছে অর্জন, এটাকে আমরা হচ্ছে সিনোনিমে নিয়ে আসলে হবে কালেকশন বা অ্যাকোয়ারিং বা হচ্ছে অ্যাটেইনমেন্ট, তাই তো? তারপর হচ্ছে ক্যাপাসিটি, ক্যাপাসিটি মানে হচ্ছে ধারণ ক্ষমতা বা সক্ষমতা, এটার আমরা সিনোনিম বলতে পারবো যে হচ্ছে পজিশন বা ক্যাপাবিলিটি বা ভলিউম, তাই না? আচ্ছা, ট্রিমেন্ডাস, ট্রিমেন্ডাস মানে তো আমরা হচ্ছে জানি যে একটু বৃহৎ বা একটু মারাত্মক এই ধরনের আর কি, এটার আমরা সিনোনিম বলবো যে হচ্ছে ইনর্মাস বা ইমেন্স বা ম্যাসিভ, তাই তো? আর কনসিডারেবল মানে তো হচ্ছে উল্লেখযোগ্য, হ্যাঁ, তো এটার আমরা হচ্ছে সিনোনিম বলতে পারি যে হচ্ছে সাবস্টেনশিয়াল বা সিগনিফিকেন্ট বা রিজনেবল, তাই না? পাওয়ারফুল মানে তো শক্তিশালী, এটার আমরা হচ্ছে সিনোনিম বলবো স্ট্রং বা রোবাস্ট বা ম্যানলি। তো তারপরে বলা হচ্ছে যে মেনি অ্যাডোলেসেন্টস ফেস প্রেশার টু ইউজ অ্যালকোহল, সিগারেটস অর আদার ড্রাগস, তাই তো? তো বলছে যে অনেক কিশোর কিশোরী তারা বেশ চাপ অনুভব করে বিভিন্ন ধরনের অ্যালকোহল নিতে বা সিগারেট খেতে বা অন্যান্য যে সকল ড্রাগ আছে, তাই না, অর্থাৎ মাদকাসক্ত যে ঔষধগুলো আছে সেগুলো নিতে, হ্যাঁ, অ্যান্ড টু ইনিশিয়েট সেক্সুয়াল রিলেশনশিপস, তাই না? এবং তারা সেক্সুয়াল রিলেশনশিপেও জড়িয়ে পড়ার জন্য বেশ চাপ বোধ করে, পুটিং দেমসেলফ অ্যাট হাই রিস্ক, এবং এটার জন্য তারা নিজেদেরকে বেশ রিস্কের মধ্যে ফেলে দেয়, মানে বেশ ঝুঁকিতে ফেলে দেয়, তাই না? ফর ইন্টেনশনাল অর আনইনটেনশনাল ইঞ্জুরিজ, সেটা ঐচ্ছিক হোক বা অনিচ্ছিক হোক বিভিন্ন ধরনের তারা অসুবিধায় পড়ে যায়, অসুস্থতায় পড়ে যায়, হ্যাঁ। তারপরে বলছে আনইনটেন্ডেড প্রেগনেন্সিস, অপ্রত্যাশিতভাবে প্রেগনেন্সি চলে আসে, হ্যাঁ, এটার জন্যও তাদের বেশ সমস্যা হয়। তারপরে বলা হচ্ছে যে অ্যান্ড সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনস, এবং অর্থাৎ সেক্সুয়াল সম্পর্কের কারণে যে সংক্রমণ, তাই না, সেটা STIS, তাই না, অর্থাৎ সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনস এটা। তারপরে হচ্ছে বলা হচ্ছে যে ইনক্লুডিং দ্য হিউম্যান ইমিউনিও ডেফিসিয়েন্সি ভাইরাস, অর্থাৎ HIV, তাই না, অর্থাৎ এইডস, তো এই ধরনের রোগে তারা পড়ে যেতে পারে। তারপরে বলছে মেনি অলসো এক্সপিরিয়েন্স, অনেকে আবার এই অভিজ্ঞতাও লাভ করে ওয়াইড রেঞ্জ অফ অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড মেন্টাল হেলথ প্রবলেমস, অনেকে আছে যে কীভাবে আসলে অ্যাডজাস্টমেন্ট করে চলতে হবে, সমন্বয় করে চলতে হবে বা বিভিন্ন ধরনের মানসিক স্বাস্থ্য সমস্যায় ভোগে অনেকেই।
তারপর বলছে যে বিহেভিয়ার প্যাটার্নস, অর্থাৎ আচার ব্যবহারগত যে প্যাটার্ন, যে ধরন, তাই না, যে দ্যাট আর ইস্টাবলিশড ডিউরিং দিস পিরিয়ড, এই সময়ে যেটা গঠিত হয়, সাজ অ্যাজ দ্য ইউজ অর অ্যাভয়েডেন্স অফ ড্রাগস, তাই না, যেমন আমি ড্রাগ ব্যবহার করব কি করব না, অ্যান্ড টেকিং অর অ্যাবস্টেইনিং ফ্রম সেক্সুয়াল রিস্ক, হ্যাঁ, আমি সেক্সুয়াল রিস্কে যাবো কি যাবো না, এই টোটাল জিনিসটাই আসলে ক্যান হ্যাভ আ লং লাস্টিং নেগেটিভ অর পজিটিভ ইফেক্টস অন ফিউচার হেলথ অ্যান্ড ওয়েলবিং। আর এই জিনিসটাই মূলত আসলে একটা লং লাস্টিং, অর্থাৎ নেগেটিভ এবং পজিটিভ দুটো ইফেক্টই আছে, অর্থাৎ আমি সেক্সুয়াল রিলেশনশিপে গেলে আমার ভবিষ্যতে এক ধরনের ফিউচার হেলথ বা ওয়েলবিং এক ধরনের প্রভাব পড়বে, আবার যদি আমি সেক্সুয়াল রিলেশনশিপে না যাই তাহলেও এক ধরনের মানে পজিটিভ প্রভাব পড়বে ওটা। অ্যাজ এ রেজাল্ট, ফলশ্রুতিতে আমরা দেখছি যে অ্যাডাল্টস হ্যাভ ইউনিক অপরচুনিটিস টু ইনফ্লুয়েন্স অ্যাডোলেসেন্টস। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে যারা অ্যাডাল্ট, যারা প্রাপ্তবয়স্ক, তাদের আসলে অনেক সুযোগ সুবিধা রয়েছে এই কিশোর কিশোরীদেরকে প্রভাবিত করার, তাদেরকে বিভিন্ন ধরনের গাইডলাইন দেওয়ার, তাই না। তো এখানে আমরা যে সিনোনিমটা দেখব সেটা হচ্ছে যে প্রেশার, তাই তো, অর্থাৎ চাপ, এটাকে আমরা সিনোনিম বলতে পারি, ফোর্স বা অপ্রেশন বা ইনফোর্সমেন্ট, তাই না। আর ইনিশিয়েট মানে হচ্ছে কোনো কিছু শুরু করা, এটার আমরা সিনোনিম বলবো বিগিন বা কমেন্স বা ইনগুরেট। আর অ্যাডজাস্টমেন্ট মানে তো সমন্বয়, তাই না, এটার আমরা সিনোনিম বলবো, এটার আমরা সিনোনিম বলবো যে অ্যাডাপ্টেশন, হ্যাঁ, বা রিকনসিলিয়েশন, অথবা আমরা বলতে পারি যে হচ্ছে হ্যাবিচুয়েশন। অ্যাভয়েডেন্স মানে তো হচ্ছে কোনো কিছু অ্যাভয়েড করা, তাই না, অর্থাৎ বাংলা বলতে পারছি না, অ্যাভয়েড তো অ্যাভয়েড, হ্যাঁ, তো এটার হচ্ছে আমরা সিনোনিম আমরা বলতে পারি যে হচ্ছে ইনভেশন বা এস্কেপ বা ডিলে। আর অ্যাবস্টেইন মানে তো বিরত থাকা, এটার আমরা সিনোনিম বলতে পারি যে হচ্ছে সিজ বা উইথহোল্ড বা রিফ্রেইন। তো তারপর হচ্ছে অ্যাবস্টেইন, তাই না, অ্যাবস্টেইন মানে আমরা জানি যে হচ্ছে বিরত থাকা, এটার আমরা সিনোনিম আমরা বলতে পারবো যে হচ্ছে সিজ বা উইথহোল্ড বা রিফ্রেইন, তাই না। আচ্ছা, আর ইউনিক মানে তো ইউনিক, অভূতপূর্ব, এই ধরনের, এটার আমরা সিনোনিম আমরা বলতে পারি যে হচ্ছে ডিফারেন্ট, আনকমন, অথবা আমরা বলতে পারি যে হচ্ছে এক্সক্লুসিভ, তাই তো। তো তারপরে আমরা দেখতে পাচ্ছি যে বলা হচ্ছে যে 5 নম্বর যে প্যারা, তাই না, এখানে আমরা দেখছি যে অ্যাডোলেসেন্টস আর ডিফারেন্ট বোথ ফ্রম ইয়ং চিলড্রেন অ্যান্ড অ্যাডাল্টস, তাই তো, অর্থাৎ কিশোর কিশোরীরা হচ্ছে ছোট শিশু এবং প্রাপ্তবয়স্ক উভয়ের ক্ষেত্র থেকেই একটু ভিন্ন ধরনের, তাই না। স্পেশালি বিশেষ করে অ্যাডোলেসেন্টস আর নট ফুললি ক্যাপেবল অফ আন্ডারস্ট্যান্ডিং কমপ্লেক্স কনসেপ্টস, জটিল কোনো বিষয় বুঝতে, আন্ডারস্ট্যান্ডিং মানে বোঝা, তাই না, এটা তারা বেশি ক্যাপেবল মানে সক্ষম না। অর দ্য রিলেশনশিপ বিটুইন বিহেভিয়ার অ্যান্ড কনসিকোয়েন্সেস, অর্থাৎ আচার ব্যবহার এবং সে আচার ব্যবহারের যে ফলাফল কি হতে পারে, বিভিন্ন ধরনের ব্যবহার বা তার ফলাফল কি হইতে পারে সেটা সম্পর্কে তারা হচ্ছে এটা বুঝতে সক্ষম না। হ্যাঁ, অর দ্য ডিগ্রি অফ কন্ট্রোল দে হ্যাভ, এবং তাদের যে কন্ট্রোল নিজেদের প্রতি আছে সেটাও তারা মানে সেটা সম্পর্কেও বেশি বুঝতে তারা সক্ষম না। অর ক্যান হ্যাভ ওভার হেলথ ডিসিশন মেকিং, এবং স্বাস্থ্যগত বিষয়ে তারা বেশি মানে সিদ্ধান্ত নিতে বেশি একটা সক্ষম না, তাই না, ইনক্লুডিং দ্যাট রিলেটেড টু সেক্সুয়াল বিহেভিয়ার, বিশেষ করে শারীরিক যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো সম্পর্কে সিদ্ধান্ত নিতে তারা বেশি একটা কি না, নট ফুললি ক্যাপেবল, তাই না, সক্ষম না। আচ্ছা, তো বলছে দিস ইনএবিলিটি, এই যে অক্ষমতা, মেক দেম পার্টিকুলারলি ভালনারেবল, তাহলে এই যে অক্ষমতা, এই জিনিসটাই বিশেষ করে তাদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারে টু সেক্সুয়াল এক্সপ্লয়টেশন, তাই না, অর্থাৎ হচ্ছে যে যৌন হয়রানির দিকে তাদেরকে নিয়ে যেতে পারে, অ্যান্ড হাই রিস্ক বিহেভিয়ার, এবং মানে উচ্চ মাত্রার ঝুঁকি আছে এই ধরনের আচার ব্যবহার তারা করতে পারে। লস, কাস্টমস অ্যান্ড প্র্যাকটিসেস মে অলসো অ্যাফেক্ট অ্যাডোলেসেন্টস ডিফারেন্টলি দ্যান অ্যাডাল্টস। তো বলছে এখানে সমাজে যে প্রচলিত আইন বা নিয়ম কানুন আছে বা বিভিন্ন যে
বিষয়াদি চর্চা রয়েছে, হ্যাঁ, সেই বিষয়গুলো মূলত এফেক্ট ক্ষতি করতে পারে কিশোর কিশোরীদেরকে ডিফারেন্টলি, ভিন্ন ভিন্ন ভাবে দেন অ্যাডাল্টস, প্রাপ্তবয়স্কদের চাইতে তাদেরকেই বেশি ক্ষতি করতে পারে সমাজের যে প্রচলিত নিয়ম কানুন আছে সেগুলা। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ লস অ্যান্ড পলিসিস, তাই না, আইন এবং যে পলিসি পদ্ধতি যাই আর থাকুক না কেন, অফেন রেস্ট্রিক্ট অ্যাডোলেসেন্টস অ্যাক্সেস টু রিপ্রোডাকটিভ হেলথ ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস। আমাদের সমাজের যে প্রচলিত প্র্যাকটিস বা পলিসি বা নিয়ম, ল, আইন, যা কানুন যা আছে, সব কিছু আসলে কিশোর কিশোরীদেরকে এই প্রজনন স্বাস্থ্য সম্পর্কে বা এই সেবা সম্পর্কে মানে জানার খুব বেশি একটা সুযোগ দেয় না, স্পেশালি ওয়েন দে আর আনমেরিড, বিশেষ করে যখন তারা আনমেরিড বা অবিবাহিত থাকে তখন। ইন এডিশন আরও বলতে গেলে, ইভেন ওয়েন সার্ভিসেস ডু এক্সিস্ট, এবং আমরা এটাও বলতে পারি যখন বিভিন্ন ধরনের সার্ভিস বা সেবা উন্মুক্ত রয়েছেই, হ্যাঁ, সেক্ষেত্রে প্রোভাইডার অ্যাটিটিউডস, অর্থাৎ যারা সেবা দিবে তাদের যে দৃষ্টিভঙ্গি অ্যাবাউট দ্য অ্যাডোলেসেন্টস, কিশোর কিশোরীদের সম্পর্কে, অফেন পোজ আ সিগনিফিকেন্ট ব্যারিয়ার, তাই না। তো দেখা যাচ্ছে যে এক্ষেত্রেও কিন্তু হচ্ছে তোমার বেশ বাধার সৃষ্টি করে টু দ্য ইউজ অব দোজ সার্ভিসেস, ওই সকল সেবা পেতে গেলে তাদেরকেও এই প্রোভাইডারদের যে, অর্থাৎ সার্ভিস প্রোভাইডার যারা, তাদের যে দৃষ্টিভঙ্গি সেটাও তাদেরকে বেশ বাধাগ্রস্ত করে ওই সকল সুযোগ সুবিধাগুলো নিতে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা হচ্ছে এখন এখানে সিনোনিম দেখবো স্পেশালি, তাই তো। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে এখন সিনোনিম দেখবো হচ্ছে ক্যাপাবল, তাই না, ক্যাপাবল মানে কি সক্ষম। তো এটার আমরা হচ্ছে সিনোনিম আমরা বলবো যে হচ্ছে যে এবল বা অ্যাডেপ্ট বা এক্সপেরিয়েন্সড। এখানে হয়তো আমরা স্পেশালি পড়ছিলাম, এটা কিন্তু আসলে স্পেসিফিক্যালি, অর্থাৎ সুনির্দিষ্ট ভাবে, তাই না। আচ্ছা, তো আন্ডারস্ট্যান্ডিং, আন্ডারস্ট্যান্ডিং মানে কোনো কিছু বোঝা, তাই না, এটা আমরা হচ্ছে এটা তো বুঝি যে কোনো কিছু বুঝতে পারা, তাই না। আচ্ছা, তারপরে কনসেপ্ট, তো কনসেপ্ট মানে কোনো সম্পর্কে ধারণা, কোনো কিছু সম্পর্কে ধারণা, এটা আমরা হচ্ছে সিনোনিম বলতে পারি যে হচ্ছে আইডিয়া বা নোশন বা কনসেপশন, তাই না। আর কনসিকুয়েন্সেস মানে ফলাফল, এটার আমরা সিনোনিম বলবো রেজাল্ট বা আউটকাম বা রিয়াকশন। আচ্ছা, তারপরে হচ্ছে ইনএবিলিটি মানে অক্ষমতা, তাই না, এটার আমরা হচ্ছে সিনোনিম বলতে পারবো যে ইনক্যাপাসিটি বা হেল্পলেসনেস, তাই না। আচ্ছা, তো তারপরে আমরা হচ্ছে আবার বলতে পারবো যে ভালনারেবল, তাই না, এটা মানে হচ্ছে ক্ষতিগ্রস্ত হইতে পারে এই ধরনের আর কি, দুর্বল। তো এটার আমরা সিনোনিম হচ্ছে বলবো যে হচ্ছে তোমার যে কি বলা যায় যে হেল্পলেস, আমরা এটাও বলতে পারি পাওয়ারলেস, এটাও বলতে পারি, তাই না। তো এরপরে আমরা হচ্ছে যে শব্দটা দেখবো সেটা হচ্ছে এক্সপ্লয়টেশন, এক্সপ্লয়টেশন মানে শোষণ, নির্যাতন, এই ধরনের, হ্যাঁ, এটা আমরা সিনোনিম বলতে পারবো যে মিস ইউজ, অথবা আমরা বলতে পারবো ম্যানিপুলেশন বা চিটিং, তাই না। আর এফেক্ট মানে তো ক্ষতি করা, তাই তো, এটার আমরা হচ্ছে সিনোনিম বলতে পারবো যে হচ্ছে তোমার আপসেট বা ট্রাবল বা ড্যামেজ, তাই না। আর এপাশে হচ্ছে ইনফরমেশন, ইনফরমেশন মানে তো কোনো কিছু তথ্য, তাই তো, এটার আমরা সিনোনিম বলতে পারি হচ্ছে ডিটেলস বা পার্টিকুলার্স। হ্যাঁ, আর সিগনিফিকেন্ট মানে তো বোঝাই যাচ্ছে যে একটু মানে গুরুত্বপূর্ণ টাইপের, হ্যাঁ, তো এটার আমরা সিনোনিম বলবো নোটেবল বা রিমার্কেবল বা আউটস্ট্যান্ডিং, তাই না। আর ব্যারিয়ার মানে হচ্ছে বাধা, এটার সিনোনিম আমরা বলতে পারবো জাস্ট অবস্টেকল বা ইম্পেডিমেন্ট বা হিন্ড্রেন্স। তো তারপরে আমরা দেখছি যে 6 নম্বর যে প্যারাটা আছে সেখানে আমরা দেখছি অ্যাডোলেসেন্ট ডিপেন্ড অন দেয়ার ফ্যামিলিজ, কিশোর কিশোরীরা হচ্ছে তাদের পরিবারের প্রতি বেশ নির্ভরশীল, তাই না, তাদের কমিউনিটিস, তাদের সম্প্রদায়ের প্রতি তারা নির্ভরশীল, তাদের স্কুলের প্রতি তারা নির্ভরশীল, তাদের হেলথ সার্ভিসেস প্রতি তারা নির্ভরশীল, তাই না, অ্যান্ড দেয়ার ওয়ার্ক প্লেসেস টু লার্ন আ ওয়াইড রেঞ্জ অফ স্কিলস, এবং তারা যে দক্ষতা অর্জন করে সেই জায়গার প্রতিও তারা বেশ ডিপেন্ডেন্ট, তাই না, দ্যাট ক্যান হেল্প দেম টু কোপ উইথ দ্য প্রেশার্স দে ফেস অ্যান্ড মেক আ সাকসেসফুল ট্রানজিশন ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড। অর্থাৎ এখানে বেশ বড় একটা সেন্টেন্স এখানে বলা হচ্ছে যে তারা যে হচ্ছে তোমার ওই যে
হেলথ সার্ভিসের প্রতি, তাই না? এবং তাদের যে ওয়ার্ক প্লেসে তারা যে হচ্ছে ইয়াগুলো শেখে, বিভিন্ন ধরনের দক্ষতা শেখে, তাই না? এবং এই জিনিসগুলোই হচ্ছে তাদের হেল্প করে, তাদেরকে হেল্প করে টু কোপ উইথ দ্য প্রেশার্স, অর্থাৎ বিভিন্ন ধরনের প্রেশারের সাথে তাল মিলিয়ে চলতে, যে প্রেশারটা তারা ফেস করে, এবং মেক আ সাকসেসফুল ট্রানজিশন। এবং এখান থেকে তারা একটা একটা ট্রানজিশন তাদের ভিতরে হয়, অর্থাৎ পরিবর্তন তাদের ভিতরে হয়, সেটা হচ্ছে চাইল্ডহুড থেকে অ্যাডাল্টহুড, অর্থাৎ শিশুকাল থেকে হচ্ছে তোমার বেশ বয়স্ককাল, তাই না? এই জায়গায় তারা চলে যায়। প্যারেন্টস মেম্বার্স অব দ্য কমিউনিটি, বাবা মা সম্প্রদায়ের বা সমাজের যে সকল সদস্য রয়েছে তারা সার্ভিস প্রোভাইডার্স, অর্থাৎ হচ্ছে যারা সেবা দেয়, তাই না? সেটা অ্যান্ড সোশ্যাল ইনস্টিটিউশনস, এবং সামাজিক যে সংগঠনগুলো আছে বা যে প্রতিষ্ঠানগুলো আছে হ্যাভ দ্য রেসপন্সিবিলিটি, তাদেরও আসলে দায়িত্ব কর্তব্য রয়েছে টু বোথ প্রমোট অ্যাডোলেসেন্ট ডেভেলপমেন্ট, অর্থাৎ কিশোর কিশোরীদের যে উন্নয়ন, এই জিনিসটা প্রমোট করতে হবে, অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড টু ইন্টারভেন ইফেক্টিভলি হোয়েন প্রবলেম অ্যারাইজেস। এবং একটা সমন্বয়হীনতা, একটা সমন্বয় যোগ্য একটা অবস্থান থাকতে হবে, হ্যাঁ, এবং সেখানে ইন্টারভেন হস্তক্ষেপ থাকবে যখন কোনো সমস্যা অ্যারাইজ করবে। তো এই ছিল মূলত প্রিয় শিক্ষার্থী আমাদের আজকের পড়াশোনা, হ্যাঁ। তো সবাই ভালো থাকবে, এবং অবশ্যই কিন্তু একটা লাইক, হ্যাঁ অবশ্যই একটা লাইক দেবে, কারণ তোমাদের এই লাইকটাই কিন্তু আমাদের আগামী দিনের পথচলা। সুতরাং বন্ধুদের সাথে শেয়ার করবে, অন্যদেরকে জানাবে যে এটা একটা এডুকেটিভ প্ল্যাটফর্ম, হ্যাঁ, এটা আমি আগামীতে আরও বেশ অনেক দূর এগিয়ে নিয়ে যাব। তো আর কথা না বাড়াই, প্রিয় শিক্ষার্থী সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।